আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রথমে বলে রাখছি যে আমি এই লেখাগুলো লাইন বাই লাইন পড়ব না, কিছুই পড়ব না। জাস্ট ক্যারেক্টার্স গুলোর বানান দেখানোর জন্য আমি এখানে লিখে রেখেছি এবং তোমাদেরকে আমি জাস্ট গল্প বলবো। অরুণৌকোর গল্প, অরুণৌকো বলে অনেকে, অরুণৌকো বলে, যা ইচ্ছা বলতে পারো। গল্পটা আসলে অসাধারণ। তো প্রথমতই বলে রাখি যে এই গল্পটা আসলে কি নিয়ে। এই গল্পটা হচ্ছে দাস প্রথার কিছু ঘটনা নিয়ে, যেটা খুবই মারাত্মক কিছু এন্ডিং আছে গল্পের। তো আমরা দেখি, অরুণৌকোটা হচ্ছে গল্পের নাম, আমাদের হিরোর নামও অরুণৌকো, এবং এটা লিখেছেন আফরা বেন নামক একজন মহিলা রাইটার, আফরা বেন। এটা 1688-এ লেখা, ঠিক আছে, এবং এটা 17th century লেখা। এতগুলো আমাদের দরকার নেই, তবে এই গল্পের একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে দ্য রয়্যাল স্লেভ। রয়্যাল মানে রাজকীয়। আসলে আমাদের অরুণৌকো যে হিরো, এই যে বেচারা হিরো, দ্য প্রোটাগনিস্ট, এই ছেলেটা হচ্ছে একজন রাজার সন্তান ছিল। সে আস্তে আস্তে দাসে পরিণত হয় এবং তার লাস্টে গিয়ে এমন একটা পরিণতি হয় যেটা মানে অসহ্যকর একটা পরিণতি। তো আমরা একদম প্রথম গল্পের শুরুতে চলে আসি। আমাদের যে রাজ্যটা দেখানো হয়, সেই রাজ্যটার নাম ছিল হচ্ছে কোরামান্টিয়ান। এইগুলো আমি বোর্ডে লিখে লিখে দেখাতে হতো, সে কারণে আমি এখানে লিখে দিছি, তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। কোরামান্টিয়ান হচ্ছে একটা অঞ্চল, এটা আফ্রিকার একটা জায়গা। তো এখানে ছোট ছোট রাজ্য আছে, ছোট ছোট এলাকা আছে, এবং এই এলাকার লোকজনগুলো অসভ্য। তারা কি করে, নিজেদের মধ্যে যুদ্ধ করে। কোরামান্টিয়ানের লোকজন একে অন্যের সাথে যুদ্ধরুদ্ধ করে। যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত লোকজন হেরে যায় যুদ্ধে, তাদেরকে আবার অন্য দলের কাছে মানে বিক্রি করে দেয়, দাস হিসেবে বিক্রি করে দেয়। আর বিক্রি করে দিলে সেই দাসকে দিয়ে মানুষ কি করে জানো, সেই দাসকে দিয়ে মানুষ আসলে যা ইচ্ছা তাই করে। দাস মানে সে ক্রীতদাস। ক্রীতদাসের কোনো ইচ্ছা নেই, কিছুই নেই আসলে। ক্রীতদাসকে আমার কেনা একটা জামার মতো, আমি চাইলে এটা টেনে ছিঁড়েও ফেলতে পারি। ওই ক্রীতদাসকে খুন করে ফেললে, মেরে ফেললেও কেউ কিছুই বলবে না। তো এভাবে ওনাদের এই এলাকাটা চলছিল। তো হঠাৎ করে একদিন অরুণকোর বয়স হচ্ছে তখন মোটামুটি 17-এর মতো, আমাদের হিরো অরুণকো। সে একজন ইয়ং প্রিন্স, তবে ওর বাবা নেই। ওর বাবারা, অরুণকোর যত বাবা প্লাস কাকুরা ছিল, সবাই যুদ্ধে মারা গেছেন। কেন মারা গেছেন, ওনার অরুণকোর দাদা হচ্ছে এখন বর্তমান কিং, কোরোমান্টিয়ানের রাজা হচ্ছে অরুণকোর দাদা। তো দাদাকে প্রোটেক্ট করতে গিয়ে চাচারা, বাবা সবাই আসলে যুদ্ধে মারা গিয়েছেন। তো এখন বেঁচে আছে অরুণকো নিজে, এবং অরুণকো হচ্ছে একটা জায়গাতে যুদ্ধ বিগ্রহ বা লড়াই করা শিখছে। কিভাবে লড়াই করতে হয় সেটা অরুণকো শিখছে। তো মূলত ঘটনাটা এরকম যে অরুণকোর দাদার রাজ্যের যে একজন সেনাপতি ছিল, সেই সেনাপতি অরুণকোকে যুদ্ধরুদ্ধ শেখাচ্ছিল, এবং ইতিমধ্যে আবার তাদের এলাকার মধ্যে যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে দেখা যায় অরুণকোকে প্রোটেক্ট করতে গিয়ে সেনাপতি নিজেই মারা গেছেন। আমার হাসি পাচ্ছে, গল্পটা আমি আসলে অনেকবার পড়েছি, আমার অত ফিল হচ্ছে না, তোমাদের ফিল হবে। তো লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে সেই মারা যাওয়ার খবর অরুণকো নিজে ওই লোকের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে দেখে যে ওই সেনাপতির একজন মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে ইমোইন্ডা। ইমোইন্ডাকে পরবর্তীতে নাম দেওয়া হয় ক্লেইম্যান, কিন্তু বর্তমান নাম হচ্ছে তার যে এটা ইমোইন্ডা, ইমোইন্ডা নামটা তাকে দেওয়া হয়। তো অরুণকো ইমোইন্ডাকে দেখে, ইমোইন্ডা হচ্ছে, উনি কিন্তু একজন আফ্রিকান নারী বা নিগ্রো, কালো, কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখে মোটামুটি পছন্দ হয়। দ্বিতীয়বার কয়েকদিন পর আবার যখন ইমোইন্ডার সাথে তার দেখা হয়, তারা দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, ভালো সম্পর্ক হয়ে যায়, এবং তারা প্রেম করে ফেলে। প্রেম করে ফেলে তো এমন প্রেম, তারা একজন আরেকজনকে বিয়ে করবে একদম প্রতিশ্রুতি দিয়ে, কথা দিয়ে অর্ধেক বিয়ে করে ফেলার মতো এরকম করে ফেলছে। এবং ইমোইন্ডা সম্পর্কে একটা জনশ্রুতি এলাকাতে প্রচলিত ছিল, সেটা হচ্ছে যে ইমোইন্ডাকে যে দেখে সেই পছন্দ করে, তাদের এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। আর এই খবর কে পেয়ে গেছে জানো, অরুণকোর দাদা। দাদা পেয়ে গেছে যে ইমোইন্ডা নামে একটা অনেক সুন্দরী মেয়ে ছিল, এমনকি সে কিনা তারই রাজসভার এক সদস্যর মেয়ে। এই খবর যখনই আমাদের অরুণকোর দাদু পায়, অরুণকোর দাদার নাম হচ্ছে, এখানে ওল্ড কিং লেখা, আমরা ওল্ড কিং লিখলেই চলবে। তো অরুণকোর দাদা অরুণকোকে ডাকে যে তোমাকে হচ্ছে অমুক জায়গাতে আবার আরেকটা কাজে শিকারে যেতে হবে। তো অরুণকো এখানে শিকারে যায়, দাদু মানুষ, তারপর কিং, কিং এর সাথে কিন্তু পরিবারের সম্পর্ক ওই কিং টাইপেরই থাকে, অর্ডার করে, ঠিক আছে। তো এদিকে হচ্ছে অরুণকো নিজে গেছে শিকার করতে, আর অন্যদিকে ইমোইন্ডাকে
আমাদের রাজা একটা রয়্যাল ভেইল পাঠিয়ে দেয়। ভেইল, VEIL, ভেইল মানে ঘোমটা, রয়্যাল মানে রাজকীয়, রাজকীয় ঘোমটা পাঠায়, ওটা আমি লিখতে ভুলে গেছি। তো রাজকীয় ঘোমটাটা পাঠায়, এটার রুলস আছে, তখনকার সময় রুল ছিল হচ্ছে যাকে রাজা মশাই রাজকীয় ঘোমটাটা পাঠাবে বা রয়্যাল ভেইলটা পাঠাবে, সে হচ্ছে ওই রাজার কনকিউবাইন বা মিস্ট্রেস বলো, গার্লফ্রেন্ড বলো, ওয়াইফ বলো, যা ইচ্ছা তাই, অর্থাৎ উনি তার ওটানে বা অন্দরমহলে আসবে ওই মহিলা। তো ইমোয়েনটাকে যখন পাঠানো হয়, ইমোয়েনটা দেখে যে আসলে এটা তো আমার অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই, অ্যাকসেপ্ট না করলে আমাকে মেরে ফেলবে রাজা। আর অরুণকো হচ্ছে 17-18 বছর বয়সের একজন ছিল, কি বা করবে। কিন্তু তারপরেও যখন এই ওল্ড কিং এর বৃদ্ধ রাজার বাসায় ইমোয়েনটা, আমাদের যে সুন্দরী না রান কি বলে কুইন আর কি, কুইন না হিরোইন, যখন রাজার বাসায় যায়, ওনাকে গিয়ে বলে যে আমি হচ্ছে আরেকজনের বাগদত্তা, বলে কে তোর হবু হাজবেন্ড। ফাইনালি উনি জানতে পেরে যায় রাজা যে আমার নাতি অরুণকো হচ্ছে এর বয়ফ্রেন্ড। তো রাজারও বুদ্ধি আছে, রাজা হচ্ছে এদিকে আমাদের অরুণকো হিরোকে একটা নিউজ পাঠায় দেয়, আর অন্যদিকে হচ্ছে ইমোইন্ডার সাথে উনি তো যা করার করে, ইমোইন্ডাকে মূলত হচ্ছে উনি, তবে এই ঘটনা ঘটার আগে অরুণকো নিজে আমাদের যে যে বৃদ্ধ কিং, এই বৃদ্ধ কিং এর যে বৃদ্ধ ওয়াইফ, ওনার নাম হচ্ছে ওনাহাল, এই ওনাহালের উনি হচ্ছে সিনিয়র ওয়াইফ অফ দ্য কিং, এই ওনাহালের আবার আরেকটা বয়ফ্রেন্ড টাইপ, অর্থাৎ প্রেম সম্পর্ক ছিল একটা ছেলের সাথে, সেই ছেলের নাম হচ্ছে আবুয়ান, এই আবুয়ান আবার অরুণকোর ফ্রেন্ড, বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ অরুণকোর গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে গেছে বৃদ্ধ রাজা, অরুণকোর দাদি অর্থাৎ ওনাহাল এবং অরুণকোর এক ফ্রেন্ড, ফ্রেন্ড বলতে ফ্রেন্ডই কিন্তু বয়স একটু বড় আর কি, তার নাম হচ্ছে আবুয়ান, এরা দুইজন মিলে অরুণকোকে বলে যে তোর ওয়াইফকে তো রাজা তার হারেমে নিয়ে গেছে, যদিও জায়গাটার নাম হারেম, অন্দরমহল, আমাদের এই গল্পে ওটাকে বলা হয় ওটান, OTAN, ওটান, ওটানে নিয়ে গেছে, কি করবে তোমরাই ভালো জানো। তো তখন অরুণকো বলে যে কবে কবে আমার দাদু আমার বউকে বিয়ে করবে, বলার পরে আহা কবে কবে বিয়ে করবে, এটা বলার পরে সেই যে আবুয়ান এবং তার নিজের দাদি ওনাহালের সহযোগিতায় হারেমের মধ্যে ঢুকে পড়ে একদম লুকিয়ে। এদিকে আবুয়ান এবং তার বৃদ্ধ দাদি ওনাহাল, এরা দুজনও মানে এরা দুজনের মধ্যে একটু সম্পর্ক টম্পর্ক ছিল, তারা হচ্ছে একটা টাইম স্পেন্ড করতে যায়। আর এদিকে অরুণকো হচ্ছে ইমোইন্ডার সাথে হারেমের মধ্যে গিয়ে ওরা প্রেম করে, ওরা হচ্ছে মিলিত হয়, ঠিক আছে। তো মিলিত হতে গিয়ে বেচারা কখন যে সকাল হয়ে গেছে এটা টের পায়নি, সকাল হওয়ার পর যদিও সে পালিয়ে যায়, কিন্তু ঘটনাটি ছড়িয়ে যায় যে হ্যাঁ অরুণকো রাত্রিবেলা রাজার কিংয়ের হবু বউয়ের রুমে ঢুকছে এবং তার সাথে তার সতীত্ব হরণ করছে। এটা যখন জানে অরুণকো তো ভয়ে পালিয়ে যায় যে আমার দাদু যদিও দাদু রাজা যেহেতু, তার বউয়ের দিকে আমি হাত বাড়াইছি, যদিও নিজের গার্লফ্রেন্ড কিন্তু কিছু করার নেই, তাকে খুন খারাপি করার সম্ভাবনা আছে, তো ও পালিয়ে যায়। আর এইদিকে আমাদের যে রাজা, বৃদ্ধ রাজা, সেই ইমোইন্ডাকে বিক্রি করে দেয় দাস হিসেবে, কিন্তু আবার মিথ্যে একটা তথ্য ছড়ায় অরুণকোর কাছে, তথ্য দেয় যে তাকে দাস হিসেবে বিক্রি করে দিতে চাইছিলাম কিন্তু সেটা না করে তাকে খুন করে ফেলছি, কারণ রাজ পরিবারের একজন মানুষ, রাজার ওয়াইফ হবার কথা ছিল যদিও, তাকে দাস হিসেবে বিক্রি করার চাইতে মেরে ফেলা ভালো, বলে দেয় যে মেরে ফেলেছি। তো এই হচ্ছে এখানকার ঘটনা। এদিকে আবার অরুণকোদের রাজ্যে, যে বলছিলাম যে ছোট ছোট এলাকা, যুদ্ধ লেগেই থাকে, যুদ্ধ লেগেই থাকে, ছোট আরেকটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে আবার তোমার হচ্ছে একটা লোকের সাথে, এই যে এই জামুয়ান নামক একজন যোদ্ধা, তাদের সাথে হচ্ছে অরুণকোদের এলাকার যুদ্ধ লাগে। তো সেখানে আবার অরুণকো জিতে যায়, জিতে যাওয়ার পরে যে বন্দী লোকজন, ওই বন্দী লোকজনদেরকে কি করবে, বিক্রি করে দিবে। তো ও হচ্ছে অন্য আরেক দাস ব্যবসায়ীদের দলের সাথে কথা বলে জামুয়ানদের গ্রুপের সবাইকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করে। তো যাদের কাছে বিক্রি করে দিবে তারা, তাদের সাথে অরুণকো রাজার সন্তান, তারা ব্যবসায়ী মার্চেন্ট, ভালো সম্পর্ক ছিল। তো অরুণকোকে বলে যে তাহলে চলো আমরা একটা ভোজসভার আয়োজন করি, খাওয়া দাওয়া করি এখানে। অরুণকো যায়, সেখানে যাওয়ার পর দেখা যায় যে অরুণকোকে সহ ওদের বন্দীদের যারা জিতছে, মানে ওখানে যারা ছিল সবাইকে জোর করে ধরে নিয়ে, অর্থাৎ অরুণকোকে সহ জোর করে ধরে নিয়ে বিক্রি করে দেয়। বিক্রি করে দেয় কেন, অনেক টাকা পয়সা পাবে সেই কারণে। এখন বিক্রি যে যেখানে করে দেয় সেই জায়গাটার নাম ছিল হচ্ছে, সেই জায়গাটার নাম
হ্যাঁ, সেই জায়গাটার নাম ছিল হচ্ছে সুরিনাম। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্রিফ কোয়েশ্চেনও আছে, একটু মনে রাখবা। সুরিনাম, সুরিনাম নামক সেই এলাকাতে, সেই রাজ্যে দাস হিসেবে সবাইকে বিক্রি করে দেয়। তো ওখানে গিয়ে দেখতে পায় যে ওখানকার ডেপুটি গভর্নর, গভর্নর নাম ছিল হচ্ছে বিয়াম, বিয়াম উনি খুবই একজন ক্রুয়েল মানুষ, ঠিক আছে, ক্রুয়েল একজন মানুষ, ওখানকার নেতা ছিল আর কি। ওই ওই প্লান্টেশন বা ওই কলোনি, যে ওই কলোনির মালিক হচ্ছে বিয়াম, কিন্তু ওই কলোনির আবার আলাদা আলাদা অংশকে দেখাশোনা করার জন্য উনি আলাদা লোক রেখেছে। উনি হচ্ছে গভর্নর, বিয়াম হচ্ছে ডেপুটি গভর্নর, কিন্তু আলাদা যে লোক রেখেছে সেই লোকদের মধ্যে একজনের নাম হচ্ছে টিফরে। এবং এই টিফরের দায়িত্ব কি? টিফরের দায়িত্ব হচ্ছে অরুণকোরা যে অংশে থাকে ওই অংশের দেখাশোনা করা। তো টিফরের সাথে অরুণকোর সাথে দেখা হয়, অরুণকো নতুনই গেছে। তো অরুণকোর দিকে তাকায় এই টিফরে বুঝতে পারে যে এটা আসলে নর্মাল সাধারণ জনগণ না, এটা রাজ পরিবারের কোনো মানুষ। এবং অরুণকো তলোয়ার চালনায় দক্ষ ছিল, শিক্ষিতও ছিল, স্মার্ট ছিল। এটা দেখে টিফরের লোকটাকে পছন্দ হয়, অরুণকোকে পছন্দ হয়। তাদের মধ্যে ফ্রেন্ডশিপ আসলে বলা যায় না, যদিও লিখেছে ফ্রেন্ডশিপ, তাদের মধ্যে আসলে কথোপকথন হয়, তারা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে। বলতে বলতে একসময় টিফরে বলে যে ক্লেমেন্ট নামে একটা মেয়ে আমাদের প্লান্টেশনে আছে পাশেই আর কি, সেই মেয়েটাও অনেক স্মার্ট, সেই মেয়েটা দেখতেও অনেক সুন্দরী, তাকে অনেক নিগ্রো প্রেম নিবেদন করছি, এমনকি আমি নিজেও তাকে প্রেম নিবেদন করছি, ওই মেয়েটা রাজি হয়নি। অরুণকো বলে, তাই তো, আমাকে কি একবার দেখাতে পারবে? অরুণকোকে নিয়ে দেখাতে যায় যে দেখো এই সেই মেয়েটা। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, ধৈর্য ধরে শুনো, ভালো লাগবে আশা করি। তো সেই মেয়েটার সাথে দেখা করতে যেয়ে দেখে যেটা তার নিজেরই বউ, অরুণকোরই বউ ইমোইন্ডা, বলে যে আমার ওয়াইফ। তো তাদেরকে ওখানে বিয়ে করার একটা পারমিশন দেওয়া হয়, টিফরে যেহেতু বন্ধু টাইপের মানুষ ছিল, বিয়ে করার একটা পারমিশন দেয়, বিয়ে করে তারা। তার বউ হচ্ছে ইয়া হয়ে যায়, যখন অন্তঃসত্ত্বা হয়, গল্পটা আমরা একটু টেনে নিয়ে আসি, এটা অনেক লম্বা একটা উপন্যাস। তো তার বউ যখন প্রেগনেন্ট হয়, সন্তান হবে হবে ভাব কিছু মাস আগের ঘটনা, তখন অরুণকোকে ধরো এতদিন ধরে অরুণকো প্লাস হচ্ছে এক অরুণকোর ওয়াইফ ইমোইন্ডাকে রেপ করতে গেছিল একবার একজন, তার সাথে মারামারি করেও একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে। ইমোইন্ডার প্রতি মনে করো যে বাকি সবার ক্ষোভ আছে। তো এই জন্য এই সমস্ত চিন্তা ভাবনা করে অরুণকো কোনোভাবেই চায় না যে আমাদের সন্তানটা এইরকম একটা জঘন্য জায়গায় বড় হোক, যেখানে কিনা মানুষের স্বাধীনতা বলে কিছু নেই। আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যেখানে কিনা মানুষ, একটা মা তার সন্তানকে ব্রেস্ট ফিডিং করাবে, সেটারও কোনো পারমিশন নেই। ওই প্লান্টেশনের মালিকের কাছ থেকে, অর্থাৎ দাস মালিকের কাছ থেকে পারমিশন নিয়েই শুধুমাত্র উনি এটা করতে পারবেন। ওনার আসলে কোনো কিছুই নেই, কোনো ধরনের স্বাধীনতা নেই, কেনা একটা চাকর, কেনা একটা প্রোডাক্ট, সে যা ইচ্ছা তাই করতে পারবে, মালিক। তো অরুণকো চাচ্ছিল না যে তারা, সে এবং তার ওয়াইফ তো দাস, তাদের সন্তান যেন দাস হয়। তো অরুণকো করে কি, তাদের এই যে একজন ফ্রেন্ড তুষ্কান, ওনার একজন ফ্রেন্ড, ওদের সাথে মিলে আরো কয়েকজন মিলে বলে যে চল আমরা রিভোল্ট করব, যেন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, রিভোল্ট করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য বড় ধরনের রিভোল্ট করে, তবে তুষ্কানের পরে আর সাহস হয় না, কারণ জানে যে যারা রিভোল্ট করে তাদের যে কি পরিণতি হয়, পরিণতিটা আমি একটু পরই বর্ণনা করছি। তুষ্কান পরের দিকে ছেড়ে দেয়, তবে ধরে ফেলে, অরুণকোকে ধরে ফেলে যে বিট্রে করা হয়েছে। তারপর অরুণকো পালায়, বউ সহ পালায় যায়। পালায় যাওয়ার পরে ঘোষণা দেওয়া হয় যে অরুণকোকে ধরে নিয়ে আসা হবে, রাজা ঘোষণা দেয় আর কি, রাজা না তো মানে এই প্লান্টেশনের মালিক, এই যে তোমার বিয়াম, বিয়াম বা বায়াম বলে অনেকে, যা ইচ্ছা বলো। তো উনি ঘোষণা দেয় যে অরুণকোকে পেইনলেস ডেথ দেওয়া হবে, কোনো ধরনের যন্ত্রণা থাকবে না, ছোট্ট একটা মৃত্যু দেওয়া হবে অরুণকোর ওয়াইফকেও। কিন্তু অরুণকো এদিকে কি প্ল্যান করছে, মাই গড, মারাত্মক প্ল্যান করে। অরুণকো তার বউকে বলে যে আমি একটা প্ল্যান করছি, সেই প্ল্যানটা হচ্ছে আমি তোমাকে খুন করব। অরুণকোর বউ কি বলে জানো, আমি মেইন টেক্সটের এখানে কয়েকটা লাইন লিখছি, তোমাদের একটু দেখাবো। হি টুক হিজ লিভ অন হার উইথ দ্য রেসপেক্ট অ্যান্ড সরো ইমাজিনেবল রিকমেন্ডস হিজ সোল টু হার, এটুকু বাদ। এই যে, অ্যান্ড উইথ হিজ হার্ট ফুল অব আনআটারেবল গ্রিফ, অরুণকোর মনের মধ্যে ছিল বর্ণনাতীত দুঃখ, ড্রিউ হিজ সর্ড টু পারফর্ম হুয়াট হি থট ওয়াজ নেসেসারি। সে তার পকেট থেকে তলোয়ারটা বের করে এবং সে বের করে চিন্তা করতে থাকে যে আমার যে কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত, তাকে মার্ডার করবে। কীভাবে মার্ডার করে জানো, আর ইমোইন্ডার ঘটনা দেখো, ইমোইন্ডা নেই দার স্ট্রাগল নর ক্রাইড আউট, ইমোইন্ডা চিৎকারও করে না, কিছুই বলে না, বাট রিসিভড হার ফেট, তার ভাগ্যটাকে মেনে নেয় উইথ এ ট্রু ফর্টিটিউড। এটা হচ্ছে টেস্টের মেইন লাইন, এভাবেই লিখেছিলেন প্রবেন। তো অরুণকো তারপর চাকুটা বের করে, ইমোইন্ডার ওখানে এরকম একটা লাইন ছিল যে অরুণকো সেপারেটস হার স্মাইলিং ফেস ফ্রম হার ডেলিকেট বডি,
হাসি মুখে মৃত্যুবরণ করে, গলাটা কেটে একদম আলাদা করে ফেলে। আলাদা করার পর অরুণকো নিজেরও খুবই কষ্ট লাগে, সে একদম উপুর হয়ে পড়ে মাটিতে, মুখ ফেলে দিয়ে কাঁদে। 2 দিন বাড়িতে যেতে পারে না, বেশ মানে 2 দিন শুধু জঙ্গলের মধ্যে ঘুরে টুরে কাটায়, কয়েকদিন সে বাড়িতে যেতে পারে না। কিন্তু ফাইনালি ওকে ধরে ফেলে হারেমের মধ্যে, সরি হারেম বলছি, ওই কলোনাইজেশন প্লান্টেশনের মধ্যে। বাইরে যাওয়ার কোনো উপায় নেই, পাখিটা তো ডিস্টার্ব করছে, তো আসলে কিছু করার নেই। অরুণকোকে ধরে নিয়ে যায়, এবং আমাদের গল্পের অলমোস্ট প্রায় শেষের দিকে অরুণকোকে ধরে নিয়ে গিয়ে অরুণকোকে বলে, তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার শেষ ইচ্ছা কি? অরুণকো বলে, আমি আই ওয়ান্ট টু পাই বে পাই, আমি বিড়ি খেতে চাই, সিগারেট খেতে চাই। তোকে একটা চুরুট দেওয়া হয় বড় ধরনের, ওইগুলোকে পাইপ বলে, পাইপ যে কেন বলে জানি না। তো অরুণকো সেই পাইপটা নিয়ে বলে যে আমাকে মার্ডার করা হবে, আমি জানি, শিরচ্ছেদ করা হয়, গলা কেটে আলাদা করা হয়। তো বলে যে আমি তখনও সিগারেট খেতে চাই। কেন? এটারও একটা কারণ আছে, উনি সিগারেট খেতে চায় হচ্ছে উনি সম্মানের সহিত মরতে চায়, উনি লজ্জিত না, উনি রিভোল্ট করতে গিয়ে ধরা খেয়েছে, উনি হচ্ছে একজন রাজ পরিবারের মানুষের মতোই মারা যেতে চায়, এই কারণে উনি হচ্ছে সিগারেটটা ধরে। তো অরুণকো সিগারেটটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার আমাদের বিয়ামের অর্ডারে ব্যানিস্টার নামক কিলারকে আসলে ভাড়া করা হয়েছিল, তবে অরুণকোকে অরিজিনালি কেটে সেকে টুকরো টুকরো করে ফেলে আর কি। সেটা কে করছে সেটা এক্স্যাক্ট বর্ণনা আমাদের বইয়ের মধ্যে ছিল না, তবে আফ্রামেনের গল্প উনি যে বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে, প্রথমে অরুণকোর পুরুষাঙ্গ কেটে ফেলা হয়, একদম কেটে পানিতে, সরি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। দেন তার নাক, তার কান কেটে ফেলা হয়। নাক কান কেটে ফেলার পর অরুণকো দাঁড়িয়ে ও সিগারেট টানছে, যন্ত্রণা হচ্ছে অফকোর্স, কিন্তু ওর আত্মসম্মান ও নষ্ট করতে চায় না। তারপর একটা হাত কেটে ফেলা হয় যখন রক্তক্ষরণের কারণে ও আর দাঁড়ায় থাকতে পারে না, এতক্ষণ পর্যন্ত ও দাঁড়ায় ছিল। আরও একটা হাত কেটে ফেলা হয়, অরুণকো মাটিতে একদম পড়ে যায়, তারপর ওকে টুকরো টুকরো করে ফেলা হয়। তো ওই যে ওর বডিটাকে একদম টুকরো টুকরো করে ফেলা হয়, এই টুকরো টুকরো করারও একটা নাম আছে, মিউটিলেশন বা মিউটাইলেশন বলে, শরীরকে টুকরো টুকরো করে ফেলা। তো এটা যে আসলে কেন করা হয়েছে অরণকে এবং এই টুকরোগুলোকে কি করা হয়েছে সেটা আমাদের গল্পে নেই, তবে নর্মালি যেটা করা হতো সেটা হচ্ছে যে সমস্ত মানুষ এই যে রিভোল্ট করতো তাদেরকে উচিত শিক্ষা দ্বারা একটু পাখিটাকে ধমক দেই, পাখিটা শুনে না। যাই হোক, মানে তখনকার সময়ে মানুষের এই শরীরকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গাতে, মানে বিভিন্ন প্লান্টেশনে ছড়িয়ে দিত, বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিত, যাতে ওখানকার মানুষজন দাসীরা দেখে, এই দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখে তারা ভয় পায়, তারা যেন কোনোদিনও আর এই ধরনের রিভোল্ট করার সাহস না পায়, এরকমভাবে জনসম্মুখে জবাই করা হতো। তো এই হচ্ছে আমাদের গল্প, এভাবেই অরুণকোর লাইফটা শেষ হয়ে যায়। তো অরুণকো গল্পের বেশ কিছু থিম আছে, থিমগুলো কি দেখো, প্রথমটা হচ্ছে রেসিজম বা জাতিবিদ্বেষ, তোমরা বুঝো। দ্বিতীয়টা হচ্ছে বিট্রেয়াল বা বিট্রে করা, কি বলে এটাকে, বিট্রেয়ালের মানে কি, ভণ্ডামি করা। তারপর ছিল হচ্ছে লাভ অ্যান্ড ওবিডিয়েন্স। হ্যাঁ, অরুণকো এবং তার ওয়াইফের মধ্যে যে ওবিডিয়েন্স এবং লাভ, এটা অসাধারণ একটা। ফ্রিডম অ্যান্ড স্লেভারি, দাসপ্রথা এবং মুক্তি নিয়ে। এবং আর লাস্ট আরেকটা হচ্ছে থিম ছিল আমাদের অনার। তো আজকের ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আর বাড়াতে চাচ্ছি না। তোমরা আমার সম্পূর্ণ কোর্স নিয়ে নিতে পারো, সম্পূর্ণ কোর্স নিতে গেলে অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশনের লেখাটা একটু চেক করতে হবে, খুবই ইজি প্রসেস। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।